ধর সাদুল্লাপুরের খামারি পাড়ার তৈরি পাখায় সত্যি যেন প্রাণ জুড়িয়ে আসে। গ্রামাঞ্চলের মানুষ এখনো হাত পাখার ওপর অনেকটাই নির্ভরশীল। প্রচন্ড গরমে মানুষকে স্বস্তি দিতেই হাত পাখা তৈরির এ আয়োজন। সুতার নকশায় পাখাগুলোতে ফুটে ওঠে গ্রামীণ জীবন গাথা। এখানে প্রতিদিন প্রায় 1500 পাখা তৈরি হয়। আগে এ গ্রামে অভাব নিত্য সঙ্গী হলেও পাখা বিক্রির টাকায় ফিরেছে সচ্ছলতা। দেড় মাসে পাখা করেছি 600, অনেক টাকা পয়সা আমাদের হাতে আসে। এই টাকা পয়সা দিয়ে আমরা হাতে ভালোভাবে চলতে পারি। মিনিমাম মনে করেন আমাদের 12 টাকা বা 13 টাকার মতো খরচা। সহযোগিতা পাইতাম তাহলে আমাদের এই পাখা কারখানাটাকে আরো দীর্ঘ প্রসারিত করতে পারতাম, বড় করতে পারতাম। সাদুল্লাপুরের হাত পাখার বাজার প্রসারে ও সহজ শর্তে ঋণ দিচ্ছে বিসিক। আমাদের কাছে ঋণের জন্য কোনো আবেদনও করেন না বা আসেন না, তবু আমরা নিজেরা নিজ উদ্যোগে গিয়ে আমরা তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসি। গ্রামীণ এই শিল্পের সম্প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতা চায় পাখা কারিগররা। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।